Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shamanito viewer, darshak brindo, amra alochona chunchilam tahajjuder namaz somporke. Je namaz manusher attake alokito kore manusher jibonke paltiye de. Je namaz ekdin chilo amader upor faroj Allah taala nofol kore diyechen. Je namaz olider darajat ke buland kore de ebong যারা সাধারণ মানুষ তাদেরকে ওলিতে রূপান্তরিত করে সেই হচ্ছে তাহাজ্জুদের নামাজ তো এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমাদের আলোচনা চলছিল এর আমাদের বুজুর্গদের যে মামলা ছিল আম্বিয়া কেরামত তো ছিলই তো এই সম্পর্কে আমরা আলোচনা শেখার কাছ থেকে আরো শুনবো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সম্পর্কে জানার আপনারা নিয়ে আসবেন আর এর ফাঁকে আমি আমার শেখের কাছে চলে যাচ্ছি উনি তার ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবেন এর পাশাপাশি আপনাদের কল নিব জি শেখ আপনার আলোচনাটা আপনি সামনের দিকে আগে জানেন আলহামদুলিল্লাহ হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়েন কে একদিন রাত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাইয়া গিয়া দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন শরীফ পড়িতরা আচ্ছা তখন খুব আস্তে আওয়াজে পড়িতরা আবার গেলা দেখলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দা ভাই যে গরর খান্দা ভাই গিয়া দেখলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে জোরে কোরআন শরীফ তাহাজ্জুদের নামাজে পড়িতরা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে বাদর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইজন রেখইলা যে ও আবু বকর তুমি কোরআন শরীফ তাহাজ্জুদের মধ্যে পড়িলে ও তো আস্তে আস্তে কেন পড়লাই বলে আল্লাহর রাসূল আমি যারে শুনাইতাম ই যাতে তো এমনি শুনাই লেহাজা আমি আর জোরে ফড়িয়া নাচতে পড়লো ওই যাতে শুনাই আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলা আয় ওমর যে তুমি তাহাজ্জুদের নামাজের মধ্যে রাত্রে কোরআন শরীফে তো জোরে জোরে পড়ো না বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি জোরে জোরে পড়ি যে তা মানুষ সুস্থ আছেন ঘুমের মধ্যে পড়ি থাকছেন আর শয়তানের দুঃখা দিয়ে বই থাকছে ও তা শয়তান বাক্ত করি ও তা মানুষের সুস্থি দূর হইতে করে জোরে জোরে পড়ি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে ওমর তুমি তোমার তিলাওয়াতের আওয়াজটারে একটু কম করিও এত জোরে করিও না যে করার কারণে অন্য ডিস্টার্ব হয় তুমি একটু তোমার আওয়াজরে কিছু একটু কমাইও পোস্ট করিও নিশা করিও আর ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা যে আবু বকর তুমি তোমার আওয়াজটারে আর একটু কিদা করিও বাড়াইয়া দিও আচ্ছা তে লেহাজা কোরআন শরীফ ও তিলাওয়াত ওলান বাটে হইতো যে গরর মান আল্লাহ রাসূল হাদিস আইছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন শরীফ তিলাওয়াত করতা নামাজের মধ্যে হুজরার ভিতরে যারা তাখতা এরা হুনি লইতা জি আচ্ছা শেখ আমরা এটা কল নাই গিয়ে বাদে আপনার কাছে আমি জি কল আসসালামু আলাইকুম সালাম জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি বোন আপনার প্রশ্নটা যদি বলেন আমার প্রশ্ন একটা আছে যে এ তাজুদের নামাজ 12টার আগে পড়িলে হইব আর ওই যে বিতির পরে দুই রাত যে নফল নামাজ পড়াও এটা মানে বইয়া পড়লে সব ওই বন্য বিয়লান করছেন আচ্ছা প্রশ্ন যে আল্লাহ আল্লাহ এটা মানে 100 বার পড়া লাগবে না আর বেশি পড়া লাগবে বা অন্য জিকির ওস্তাগফিরুল্লাহ এটা পড়া ঠিক আছে নি তাজুদের সময় আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন যে 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা কোন সময় মানে উঠা যায় না জি 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 আর পরে যে আর দুই রাকাত না জি এই দুই রাকাত মানে বইয়া পড়লে ঠিক আছে নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরসলানি আচ্ছা 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 আমরা ঠিক করিয়া নিন নাকি তার আর ওই যে তাসবিহাত সম্পর্কে জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন জি হজরত তাহাজ্জুদের নামাজ 12টার আগে কি পড়া যাবে আর উনি আর একটা প্রশ্ন করেছেন যে এক বিথির নামাজের পরে যে আরো দুই রাকাত আমরা পড়ি সাধারণত এইটা এইটার উৎস কি আর তাসবিহাত সম্পর্কে আচ্ছা আপনি প্রথমে এই দুইটার উত্তর দেন তারপরে আমরা ওই আলোচনা আসবো
আমি আগেও বলছি যে তাহাজ্জুদের নামাজ হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির তান কৌল দিল যে কেউ যদি এশার নামাজের বাদেও যদি তাহাজ্জুদ পড়ে লায় তাহলে তার তাহাজ্জুদের সওয়াব পাই লিব, কিন্তু বেশিরভাগের মত হইল যে সুলুসে রাইতর বাদে পড়তো। সুলুসের রাইটটা মানে গড়ের খাটা অর্ধেহর বাদে পড়ে, অর্ধেহর বাদে। আচ্ছা 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 আচ্ছা, তাইলে ফড়িলে তাই সোয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। ঘুমার তাকে উঠার যদি তাই আশঙ্কা করেন, আর নিয়ম হইলো তাই আসল জাজাকাল্লাহ। তৃতীয় কথা হইলো, আপনি সওয়াল করছেন যে দুই রেহাত বিতরণ নামাজের বাদে দুই রেহাত বইয়া পড়া। আসলে নওয়াফিল অকল বইয়া পড়লে অর্ধেক সব মেলে, আর হাড়াইয়া পড়লে পুরা সব মেলে। কিন্তু জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলামে যেহেতু তাহাজ্জুদের মধ্যে বহুত লম্বা লম্বা নামাজ হল ফড়িতা, যার কারণে রসুল ইসলাম তাকে সাবিত আছে যে আল্লাহ রসুল ইসলামে ই দুই রেহাত বইয়া পড়ছেন এল্লা ইত্তেবাই নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হিসাবে বইয়া পড়লেও সওয়াব ও সুন্নত একটার সব পাওয়া যায়। বুঝছি বুঝছি, মানে এমনি আম নওয়াফিল যেগুলা হাড়াইয়া পড়লে পুরা সব মেলে, বইয়া পড়লে অর্ধেক সব মেলে, কিন্তু যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ই দুই রেখাত নামাজের বইয়া পড়ছেন, ও কারণে নবীর সুন্নতের আমল করতে গিয়া ই দুই রাত বইয়া পড়লে সব সমান পাইবা কৈফিয়তের মধ্যে। জাজাকাল্লাহ শেখ। আর তাসবিহাত সম্পর্কে ও বইনে কইছিল যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হর কিসমার জিকির এর লাগে আমি কইছি ওযু কুরিসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাহাজ্জুদর বাদে আল্লাহ তাআলা এই আয়াতরে বয়ান করছে জিকির হইতো, আর আল্লাহ ওয়ালা হলর আরো একটা সিফাত অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, সেহরি রক্ত উঠিয়া তারা আল্লাহর কাছে মাফি মাঙ্গে, আল্লাহ ইস্তিগফার করে। আল্লাহকে খেউ বইয়া যদি জিকির করে দিল যে জমাইবার আল্লাহর তরে মুতাওয়াজ্জা করবা লাগে, তে জিকির করতে পারবো, হর কিসমর জিকির করতে পারবো, ইস্তিগফার করতে পারবো, এমনকি বইয়া যদি দিল রে জমাইয়া জিন্দগির গুনারে স্মরণ করিয়া যদি দোয়া করে এই দোয়াও আল্লাহর কাছে বহুত মকবুল। জাজাকাল্লাহ শেখ। আরজন অপেক্ষা আছেন, জি কোলা আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি ওখানটা সব জানতাম আসলাম যে ওই দিন উমরা যাই নানি মানুষ, যেমন কিছু বয়স্ক যাই নানি আপনার, এখন তো একটা প্লেনও জার্নি করলো, আরে আপনার জিদ্দা থাকি ইয়ত গেলা টায়ার্ড হয়ে গেলা, গিয়া তো উঠেলো উঠলা ইনো গিয়া দরকার ঘন্টা দুই ঘন্টা খানে রেস্ট করি আপনার উমরাত লমা যায়নি, ওখান থেকে একটু বুঝাইয়া ক্লিয়ার করে কইবে আমরা। ওখানে গিয়া রেস্ট করিয়া মানে ঘন্টা দেড় ঘন্টা ধরে উঠেলো রেস্ট করলাম, ওইটা গিয়া আপনার আপনি বুঝতে পারছেন যে আমি আর একটু খুলে বলি আপনাকে প্রশ্নটা, যে আমাদের অনেকে তো টায়ার্ড হয়ে যায় ওখানে গিয়ে, যে স্টেটওয়ে তারা এই উমরার কার্যক্রমে কাবা শরীফে চলে যাবে নাকি তারা হোটেলে গিয়ে মানে সফরের এই ক্লান্তিকে দূর করে সামিল হয়, এখানে কোনো অসুবিধা আছে কি না? দেখেন এইটা বহুত লম্বা এক সফর করিয়া যাইরা, আপনি যদি নিকান থেকে গিয়া আপনার সামান আছে, লাকিজ আছে, সব কিছু আছে, টায়ার্ড আছে, হলতা আছে, আপনার লাগে বেহতর হইল যে আপনি হোটেলে উঠিয়া আপনি একটু রেস্ট লইয়াও আপনি এতমেনানে, যেহেতু বাদে সফার মারওয়া আর সাই তোয়াফ এগুলা বহুত হার্ড খাম কষ্টর খাম, এর লাগে আপনি একটু রেস্ট লইয়া আপনার শরীর একটু রেস্ট লওয়াইয়া পরে আপনি গেলে কোনো অসুবিধা নাই, আপনি এতমেনানে এগু মুনাসিব, আপনি বাদর আমলটা আপনি ঠিক মতো করতে পারবা, লেহাজা আপনার গাবরাইবার কোনটা নাই, আপনি এতমেনানে করতে পারবা, কোনো অসুবিধা নাই, এক ঘন্টা দুই ঘন্টা লে শুয়েও যদি যাইন তো কোনো অসুবিধা নাই। যে কোনো নামাজের ওখ যদি থাকে হরমর খান্দাত আছে তখন চিন্তা করা দেখুন রেস্ট লইতে গিয়া জমাতে নামাজ রুশিয়া ইয়া তাড়াহুড়া করি
এখন নমাজও যদি আপনার গাড়ির মধ্যে নমাজের রক্ত হয়েছে, আপনার গাড়ি ইনো টামাইতে ফারতো নাই, আপনি নমাজ পড়বা কিলান তেইলান অবস্থার মধ্যে আপনার নমাজ পড়তে পারতা নাই, আপনি এতমেনানি আপনি হোটেল গিয়া হলতা রাখিও বাদে করতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ শাহ, মাশা আল্লাহ। জয় হোক, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আপনার আর শুক্রিয়া আপনারা উপকৃত হইতা, সবে আমরা নেকি পাইতাম। ইকরা বাংলায় যে ইন্তজাম করিয়া অত কষ্টর বিনিময়ে ব্যয়বহুল, জাজাকুমুল্লাহ আপনারা। জি কোলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন ভাই। ভাই আমি লাইট মাত্তাবার নই। জি মাত্তাবার হোকা। আচ্ছা, আমি এটা জিনিস জানতাম, আসলাম যে আমরা উমরা যাই কি বা হজ যাই, অনেক মানুষ তো মসজিদের ভিতরে জায়গা না পাইয়া বারা গুলা মাঠ নামাজ পড়ল, এগুলা সব কোনো বেশ কম নিয়ে রামসেবর ভিতরে আর বারা যারা পড়রা আমি শেখর জিকাই মনে আপনি দেখো কা। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনি আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, স্টুডিওত মাত্রাম নি? জি স্টুডিওত মাত্রা। আপনার প্রশ্নটা কইলো কা? ওকে, আরেক বই নিয়ে আপনি এই প্রশ্ন করছিল, আমি শুনছিলাম না হুজুর, আরেক বার রিপিট করবেন প্লিজ। কোনটা? ও ওটা, ও এসান এসা বাদে তাহাজ্জুদ ফয়দা গুমানি যাইব নি 12টার আগে। ওকে, হইবে না আবার। জি আচ্ছা, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি ওকে, যে হজরত যে উমরা হজে বা হজে গিয়ে এই যে মসজিদুল হারাম, মসজিদের নববী, হারামাইন শরীফাইন, অনেক মসজিদ বড় মসজিদ ভিতর ফুল হয়ে যায়, তো মানুষ যে বাহিরে নামাজ পড়ে, সেই ক্ষেত্রে সোয়াবের ক্ষেত্রে কোনো কমি বেশি আছে কি না? দেখেন, দুয়ো হরমাইন শরীফাইনের মধ্যে হোক আর যে কোনো মসজিদের মধ্যে হোক, যদিন আপনি জমাতের সঙ্গে শরিক থাকেন, আপনার সব মিল থাকে, তে বারা পড়লে যে সব হইব, ভিতরে পড়লে যে সব হইব, বারা পড়লে ও সেম সব, এক ইঞ্চিও বা কমতো না, সময় তো না, যেহেতু আপনি ও জমাতের লগে শরিক। আল্লাহু আকবার, কোনো অসুবিধা নাই, জাযাকাল্লাহ। যেন জায়গা হইবা, আপনি অন্য বই যাবা, আপনি এই উড়া তাড়া করি আপনি মানুষের যেন জায়গা পাইব না, আপনি জমাতের সঙ্গে মিলিয়ে আপনি ফড়ি লিবা সব পাইবা। আমি কইছি আগে কয়েকবারও যে এক কৌল আছে, আসন বসির রহমতুল্লাহ আলাইহির কৌল আছে যে চান যদি এশার নামাজের বাদেও তাহাজ্জুদ নামাজ পড়তে পারবা, কিন্তু জুমহুরের কৌল হইল গিয়ে আখের রাত্রে। একটা কৌল ফৌতু আর আশঙ্কা তাহলে সোয়াবের নিয়তে, এখন যদি কেউ ফড়িলে এতে কোনো গুণা নাই, কিন্তু আপনি পুরাপুরি ভাবে আপনি পড়তে হইলে রাত 12টার বাদে পড়লে আপনি কামা হাক্কা হওয়া যাইব। আর আখের রাত্রের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবা হলে জিজ্ঞাসা করল, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া দোয়ায় আসমাও,
সকল থেকে বেশি আল্লাহ শুনেন কোন দোয়াটা? আচ্ছা, তো আল্লাহ রাসূলুল্লাহ ফি জৌফিল লাইল আখার আখের রাত্রে আমরা আমরা খোল নেই কি জি কোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন বল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আমি ক্যান্সার রোগের দোয়া চাই। আচ্ছা 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 ঠিক আছে। রাখি দিয়ে আমার হইবানি। ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার শ্রেষ্ঠ দোয়া কইয়া দিবানে আপনি পড়বানে। জি আর কেউ আছেন? আচ্ছা জি আচ্ছা উনি একটা দোয়া চাচ্ছেন তো আপনি দেখেন আল্লাহর নবী ফরমায় যে ফাতিহা সুরে আলহামদুলিল্লাহ শিফা ও মিন কুল্লি দাই। আচ্ছা আলহামদুল শরীফ সকল বিমারের ঔষধ। আচ্ছা লেহাজা বেমার আল্লাহ দেন শিফাও আল্লাহ দেন। লেহাজা আপনি আলহামদুল শরীফ বেশি বেশি করিয়ে পড়িয়া তানে ফৌদুকা যেহেতু আল্লাহ রসুলের করে সকল বিমারের শিফা উম্মুল কোরআন সূরাতু শিফা শিফাই সূরার নামও শিফা করতে কি আপনি অগো ফড়িয়া আপনি ফুদো কা পানি ফড়ে খাও কা আল্লাহ তালা শিফা আল্লাহ রাত আল্লাহ শিফা দেনওয়ালা। আর পেরেশানি মুসিবত আইসে এই কারণে আপনি আয়াতে করিমা বেশি বেশি ফোড়তে পারেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তাহলে আল্লাহ তালা আপনার এই পেরেশানি তরফ দূর করতে পারে। জি কোলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্টুডিও শুনছেন? জি আপনি স্টুডিও বলেন বোন আমরা শুনছি। খুবই গুরুত্বপূর্ণ আসলে একটা প্রোপাগান্ডা সমাজের মাঝে প্রচলিত উল্টা পাল্টা যে শবে বরাত নাকি বিদআত এবং শবে বরাতের ক্ষেত্রেও কিছু অতিরঞ্জিত আছে মানে বিশেষ সিন্নি বিশেষ বাদু অনেক কিছু বানিয়ে ফেলেছে তো ওইটা সম্পর্কে যদি আসলে আপনি যদি হকিকতটা আপনি বললে দেন তো আমাদের দর্শকরা আমরা সবাই উপকৃত হইব। শবে বরাতের মেইন কনসেপ্টটা কি আসলে? এটা কি আদৌ ইসলামে নাই? দেখেন শবে বরাত সব মানা রাইত জি বরাতর মানা আমরা জাগিরে হন তকদির। শবে বরাত আসলে আমরার সমাজের মধ্যে যেগুলা লাইলাতুন নিসফে মিন শাবান দেখো। আচ্ছা আসল নাম হইল ওটা লাইলাতুন নিসফে মিন শাবানর মধ্যরাত্রি। শাবানর মধ্যরাত্রি আকেল। আচ্ছা মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামে এক রিওয়ায়াত হইল মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইরা যে আল্লাহর রাসূল সাল্লামে সারা মাস রোজা রাখতা শাবানও। আচ্ছা এক রিওয়ায়াত যে আল্লাহর রাসূল এত বেশি রোজা আর কোনো মাসও রাখতা না যে মাসও শাবানের মাসও রাখতা। আচ্ছা আরও রেওয়ায়ত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান ছাড়া কোনো মাসও আল্লাহর রসুলে পুরা মাস রোজা রাখছেন না। আচ্ছা তো এই কথার দ্বারা বোঝা গেল যে রমজান ছাড়া বাকি যত মাস সকল আছে এই মাস সকল থাকে সব থেকে বেশি রোজা রাখতা ইবাদত করতা আল্লাহ রসুল ইসলামের শাবানের মাস। হুম শাবানের মাস অসংখ্য হাদিস অসংখ্য যোগ আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তো যে রিওয়ায়াতের মধ্যে আইসে আল্লাহর রসুলের সারা মাস রাখছেন এক বছর হয়তো আল্লাহর রসুলের সারা মাস রাখছেন এর লাগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন সারা মাস শাবান বয়ান করছেন আর কোন বছর আল্লাহর রসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা মাস শাবানর রাখছেন না বরং কিছু ছাড়ছেন বেশিরভাগ রাখছেন। তে বোঝা গেল ওই সারা রেওয়ায়তর দ্বারা যে আল্লাহ রসুল ইসলামে অন্য মাসটাকে শাবানর মাসের মধ্যে এবাদত ঠারে আল্লাহ রসুলে বাড়াই দিছেন। জি 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 তে বোঝা গেল যেহেতু বাড়াইছেন ও কারণে এবাদতের উপরে একটা সহুলত হইবা লাগে আসানি হইবা লাগে একটা মস্ক আর একটা প্রিপারেশন লাগে। জি 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 তে লেহাজা এই মাসও লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে
কিছু রেবায়ত হল যদিও এই রেবায়ত জয়ীফ থাকেও থাকে, কেউ কইসন কিছু রেবায়ত হল এগুলো জয়ীফ, কিন্তু ইখান বুঝতে হইব হদিস জয়ীফ হদিস আরটা হদিস, জয়ীফ হদিস যেগু আরটা হদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো লাজা ইগুরে খইতা পারতা না, ইগু হদিস নাই করিয়া। আর উলামা হলো এই কথা কইছন যে ফজিলতর বাবর মধ্যে যে জয়ীফ হদিসের উপরেও আমল করা যায়, যেহেতু আহকামাত সাবিত না, মানুষরে এই সমস্ত হদিস দিয়া মানুষরে আমলর তরগিব দেওয়া, এই কারণে যদি লাইলাতুন নিসফে মিন শাবান কোনো কোনো কৌল মতো যে আল্লাহ তালা এই রাতটাকে শুরু করেন তকদির লেখা, আর লাইলাতুল কদর রমজান শরীফ লাইলাতুল কদর গিয়া এই লেখাটা কমপ্লিট হয়, আর গুহ ফিরিস্তগুলোর হাওয়ালা করে দিলাই মুকম্মল হয়ে যায়। এই কারণে লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে কোনো মানুষে যদি খাস করিয়া এবাদত করেই না, তো খাস করি আলাদা কোনো এবাদত নাই, নর্মাল এবাদত, নর্মাল এবাদত তাহাজ্জুদের নামাজ পড়িব, দোয়া ইস্তেগফার করব, চাহে কবরিস্তান গিয়া মুর্দাগুলোর জিয়ারত হল করো, তেলাহত করো, জিকির আসকার করো, কোনো ধরনের মানের কোনো কিছু নাই, ইজতেমাই কোনো এবাদতর ব্যাপার না, ইজতেমাই করো বা ইনফেরাদি করো যে জালান সুরতে করো কোনো ধরনের মানে নাই, কোন দিন বৎসর ইজতেমাই আমল করতে মানে আছে, সব দিন তো করা যায়, তাহলে ই দিন যদি খেউ করেও যদি তে মানে কোন হদিসর দ্বারা, আর মানে কোনো নিষেধ আইলো কোন আনো, আচ্ছা তাহলে যারা হয় কোনটা নাই তারার হুক আয়ামুল্লাহ খান একটা হদিস দেখাইতো যে হদিসের মধ্যে আল্লাহ রসুল ই রাত কোনটা না করবার হুকুম করছেন, তো হল রাত যখন তাহাজ্জুদ করা যায়, সকল রাত এবাদত করা যায়, সকল রাত যখন তসবি তালিল করা যায়, সকল রাতের মধ্যে দোয়া দরুদ করা যায়, এই রাতও করলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান কথাটা আছে, জি লেহাজা সুন্নত আপনারা মোস্তাহাব আপনারা চাইলে এই লাইলাতুল বরাত লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের 15 তারিখে আমরা আপনারা রোজাও রাখুন, জানো যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি এই মাসের রোজা বেশি রাখছে, শবে বরাত আইলো হই থাকি, মানে লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত্রি ঘুরে ই ডাইভার্ট করিয়া শবে বরাত, মানে এটার লিংক কিটা? একটা কৌল আছে মুফাসসিরিন হলর একটা কৌল আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, যে লাইলাতি মুবারাকাতি খেউ খেউ কইসন এই লাইলাতি মুবারাকাতি কইসন মুরাদ লাইলাতুন নিসফে মিন শাবান, আচ্ছা হো আয়াতুল লগে মুফাসসিরিন হলে এক কৌল কইসন আছে আল্লামা ইকরামা, যাই হোক একটা কৌল আছে মুফাসসিরিন হলর যে এই লাইলাতুন নিসফে মিন শাবান মুরাদ যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, লাইলাতি মুবারাকাতি ও রাত মুরাদ, আচ্ছা এই রাতের মধ্যে আল্লাহ তালায় মানুষের আজাল তকদির এই বৎসরের যেটা বাজেট হল আছে ও তো শুরু করেন, আর ইগুর মুকম্মল হয়ে গিয়া লাইলাতুন কদরের মধ্যে গিয়া আর ওগু ফাইনাল হয়, ও হিসাবে এই রাত্রের মধ্যে যদি কেউ ইবাদত করে তো ইবাদতের মধ্যে কোনো মানা নাই বা আমার নিষেধাজ্ঞা নাই, তবে আও আশা করি হকলে বইতাম না যে সারা বৎসর এবাদতর কোনো খবরও নাই, আর ও এক রাত করে এবাদত করিয়া ফাড়ে দিয়ে ফরাই দিয়ে এবাদতে কতটুকু করবা, আর একজনের যদি দায়মি আমল থাকে তো ইগু তো বহুত বড়, তারপরেও আমরা কইয়ার কোনো মানুষে যদি এই রাত করে যদি সোয়াব মনে করিয়া এবাদত করেও যদি তে নর্মাল এবাদত করুক কোনো ধরনের কোনো মানা নাই, আল্লাহ তালা এর জরিয়ায় মুর্দেগা নখলর মাগফিরত লাগে চাও, যে তুই মাসের মধ্যে আল্লাহ রসুলে অন্য মাস থেকে এবাদতরে বাড়াইছন রোজারেও বাড়াইছন, লেহাজা আবাদত করুক আল্লাহ তালায় তৌফিক দান করুক আমরারে, যে যাই হোক আমরা হতাত আসলাম যে এই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ রসুল ইসলামে ফরমাইলা সাহাবাগুলো জিজ্ঞাসা করলো আয়ুস সলাতে আফজল, আল্লাহ রসুল ইসলাম জিজ্ঞাসা
হলতা কি আফজলে সালাত সালাতে মফরুজা ফরজ নামাজর বাদে হলতা কি আফজলে নামাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ফি জওফিল লাইল, অর্থাৎ রাতকুর শেষ দিকে যে নামাজ পড়ইব, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ হলতা কি আফজলে নামাজ? সেকেন্ড এর লাগি আমরা রেখ বুজুগ হযরত মাওলানা শেখ দিনারপুরি রহমতুল্লাহ আলাইহি, তার বড় সুন্দর একটা শের কইতা কে মুসলিম ফিক্রে উকবা করদ পিছলে সব মে উঠা কর পেশে মৌলা সজদা কর লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, বলে মুসলিম ফিক্রে উকবা করদ মানে মুসলমান লাগি দরকার যে আখেরাতের কিছু ফিকির করত আর আখের রাত্রে উঠত, উঠিয়া কিছু সজদা করত। যাই হোক, আমি একটা কথা হইয়া শেষ করি না, আল্লাহ রসুল সাল্লাম ফরমাইলা আশরাফ উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাইল, দুইটা রসুল সাল্লাম করা এই উম্মতর সত্তা কি সম্মান ইজ্জতি খারা যারা কোরআন ওর হামিল হইব আর যারা তাহাজ্জুদ গুজার হইব, এরা হইলা আল্লাহ রসুল ফরমাইলা এই উম্মতর সম্মানই শরীফ আর বুজুর্গ, মানে আল্লাহ তাআলা আমরা এর শরীফ আর সম্মানে বানাই দেওয়া কা। জাজাকাল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনার হায়াত দৌকা, ইলমের মধ্যে বরকত দৌকা, আমরারে হুনার এবং আমলের তৌফিক দিতা। আমরা ভিউয়ার্সরে মুবারকবাদ, আপনারা আগামী সপ্তাহে আপনারা লগে আমরা দেখা হইব, দোয়া করবা। আমরা নিশ্চয় উপকৃত হয়েছি আজকের এই আলোচনা আমাদের তাহাজ্জুদের নামাজ নিয়ে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।